আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের পোস্টে মেটা ডেসক্রিপশন অ্যাড করবেন এবং একটা পোস্টের জন্য মেটা ডেসক্রিপশন কতটা ইম্পর্টেন্ট এবং মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে হয়, আজকে এই সম্পূর্ণ বিষয়গুলি দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা যারা আপনাদের ভিতরে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি আমাদের অন্যান্য পার্টের ভিডিওগুলি না দেখে থাকেন অবশ্যই দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দেওয়া আছে। তো ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আপনারা দেখো মেটা ডিসক্রিপশন আসলে কি, মেটা ডিসক্রিপশন কোন জায়গায় কাজে লাগে। তো আমি একটা স্মার্টফোন লিখে সার্চ দিই, যেমন আইফোন, আইফোন 12 প্রো ম্যাক্স। তো আমরা এটা লিখে সার্চ করব। সার্চ করার পর আপনি প্রত্যেকটা ভিডিও সরি প্রত্যেকটা পোস্টের লাস্টে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু ডিসক্রিপশন রয়েছে। তো আমি আর একটা পোস্ট দেখি, তো এই জায়গায় একটা ডিসক্রিপশন রয়েছে, এইটা হচ্ছে পোস্টের টাইটেল আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো পোস্টের নিচে যেটা থাকবে এটাই হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এই ডিসক্রিপশনটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখেন এই জায়গায় এই পোস্টটা র্যাঙ্ক করেছে, এই জায়গায় আইফোন 12 প্রো ম্যাক্স রয়েছে, তার মেটা ডিসক্রিপশনের ভিতরেও আইফোন 12 প্রো ম্যাক্স রয়েছে। আবার এইখানে দেখেন আইফোন 12 প্রো ম্যাক্স, এই ট্যাগটাও তাদের পোস্টে মেটা ডিসক্রিপশন রয়েছে, এই কারণে তাদের পোস্টটা র্যাঙ্ক করেছে। তো আপনি যদি তাদের পোস্ট ওপেন করেন তাহলে দেখতে পারবেন এই ট্যাগটা আরও অনেক জায়গায় ইউজ করেছে। তো এটা নিয়ে আমরা পরে কথা বলি, আমরা এখন কথা বলবো মেটা ডেসক্রিপশন কীভাবে আপনারা অ্যাড করবেন এবং কীভাবে লিখতে হয় মেটা ডেসক্রিপশন। আমরা এখন চলে এসেছি আমাদের ব্লগে, এখন আমরা কীভাবে মেটা ডেসক্রিপশন লিখব। এই জন্য প্রথমে আপনাদের যেতে হবে সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে আমরা গেলাম, তারপর নিচে দেখবেন মেটা ডেসক্রিপশন একটা অপশন আছে, তো এটা অফ করা থাকে, তো এটা আমাদের অন করতে হবে। তো আমরা একটু নিচে চলে আসি, মেটা ট্যাগ, তো মেটা ট্যাগ সার্চ ডিসক্রিপশন, তো এটাকে আপনারা অন করে দেবেন। তো এখানে কিছু লেখা লাগবে না, তো আপনি চলে যাবেন আপনাদের পোস্টে। তো আপনি পোস্টে যাবেন, তো আমরা নিউ পোস্টে যেতে পারি বা আমাদের অন্যান্য পোস্টগুলো ওপেন করে আমরা চাইলে মেটা ডিসক্রিপশন অ্যাড করতে পারি। তো আমরা একটা নিউ পোস্টেই গেলাম, তো নিউ পোস্টে যাওয়ার পর দেখবেন একটা মেটা ডিসক্রিপশন লেখার অপশন চলে এসেছে, তো সার্চ ডিসক্রিপশন। তো এইটা আগে ছিল না, এটা হচ্ছে যারা সার্চ করবে তারা সার্চের নিচে টাইটেলের নিচে ডিসক্রিপশনটা দেখবে। তো আমরা একটা পোস্টই ওপেন করি, তো আমাদের আগের পোস্টগুলি ওপেন করি তাহলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো আমরা এই পোস্টটা ওপেন করব, তো আমরা এখান থেকে এটা ক্লিক করে কম্পোজ ভিউতে যাব, তারপর সুইচ, তারপর আমরা এখন এই জায়গাটা মেটা ডিসক্রিপশন লিখব। তো মেটা ডিসক্রিপশন লেখার জন্য আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে, আমরা যদি এখান থেকে না লিখে অন্যান্য ওয়েবসাইট ইউজ করি তাহলে আরও ভালো হয়। তো বর্তমানে আমরা আছি একটা সাইটে, তো এই সাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই জায়গায় আপনি চাইলে মেটা ডিসক্রিপশন লিখতে পারেন এবং আপনি নিচে দেখতে পারবেন আপনার মেটা ডিসক্রিপশনটা যখন ভিউয়ার্সরা দেখবে কীরকম দেখবে। তো আমি প্রথমে একটা স্মার্টফোন ওপেন করি, যেমন স্যামসাং, তো আমরা স্যামসাং গ্যালাক্সি লিখে সার্চ করি, তো আমরা বাংলায় করলাম। তো এখানে স্যামসাংয়ের অনেক ডিসক্রিপশন রয়েছে, তো আমরা ইংলিশে করলে সবচেয়ে ভালো হয় যেহেতু আমরা ইংলিশ নিয়ে কাজ করব। তো আমরা ইংলিশে দেখলাম, তো এখানে রয়েছে অনেক রকমের ডিসক্রিপশন রয়েছে। তো দেখেন আপনারা কীরকম ডিসক্রিপশন লেখার চেষ্টা করছে, তো সবাই কীরকম ডিসক্রিপশন লেখছে আপনি একটা আইডিয়া নিতে পারেন। তো দেখেন আপনার মেটা ডিসক্রিপশনটা যেরকমই লেখেন আপনার মেটা ডিসক্রিপশনের ভিতরে আপনার মেইন ট্যাগটা একবার ইউজ করতেই হবে। তো আপনি দেখেন যে মেটা ডিসক্রিপশনটা প্রথমে দেখেন আপনার স্মার্টফোনের টাইটেলটা দিয়েছে, মানে এটা হচ্ছে স্মার্টফোনের মডেল এবং এটাই হচ্ছে মেইন কিওয়ার্ড। তো মেইন কিওয়ার্ডটা তো আপনার থাকবেই, তারপরে যে প্রসেসর, র্যাম ট্যাম এগুলি আপনি ইউজ করতে পারেন। তো আপনি চাইলে কী করতে পারেন, মনে করেন আমরা আইফোন, যেহেতু আইফোন লিখে লিখবো আইফোন 12 প্রো ম্যাক্স। তো তারপর এই দেখেন আপনি আপনার মেটা ডিসক্রিপশনটা নিচে দেওয়া উঠতেছে, তো আমি এই জায়গায় যা যা লিখবো এটা নিচে দিয়ে দেখাবে। তারপর আপনি লিখতে পারেন ক্যামেরা 120 মেগাপিক্সেল, মানে যত মেগাপিক্সেল হয় আপনি তত মেগাপিক্সেল লিখলেন, বা আপনি একটা স্মার্টফোন সম্বন্ধে একটা ধারণা দিতে পারেন। মেটা ডিসক্রিপশনের ভিতরে আপনি একটা ট্যাগ ইউজ করে আপনি সংক্ষেপের ভিতরে মোটামুটি আপনি আপনার লেন্থটা যেত 50-60 ওয়ার্ড বা 30-40 ওয়ার্ডের ভিতরে হয়ে যায়। 30-40 ওয়ার্ডের ভিতরে আপনি যাতে একটা মেটা ডিসক্রিপশন লেখেন তাহলে খুবই ভালো হয়, মানে এই জায়গায় তো আপনি খুব একটা ওয়ার্ড লিখতে পারবেন না। তো আমি এই জায়গায় ওয়ার্ড কাউন্টার দিয়ে দেখি এই জায়গায় কয়টা পর্যন্ত সাপোর্ট করে, ডাব্লিউ ওয়ার্ড, ওয়ার্ড কাউন্টার, তো এই জায়গায় আমি দেখি আমাদের 42টা ওয়ার্ড রয়েছে এই জায়গায়। তো আপনি 42টা ওয়ার্ডের ভিতরে লেখার চেষ্টা করবেন।
তো 40-42টা বা 45টা হলেও সমস্যা নেই, তো 40-এর ভিতরে থাকলেই খুবই ভালো হয়। তো আপনি প্রথমে মেটা ডিসক্রিপশনে আপনার প্রথমে ট্যাগটা ইউজ করবেন, এই জায়গায় লিখবেন, এই ওয়েবসাইটে লিখে তারপর মনে করেন আমি একটা মেটা ডিসক্রিপশন এখান থেকে কপি করে নিই, অথবা আপনি চাইলে লিখতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে এটা কপি করে নিলাম। এখানে লেখা খুবই সহজ, আপনি প্রসেসর যত আছে তত স্মার্টফোনে লিখে দেবেন, স্টোরেজ যত আছে তত লিখবেন, ডিসপ্লে যত আছে তত এটা লিখে দেবেন। এটা খুবই সহজ, আর কারো কাছে কপি করার চেষ্টা করবেন না, সব কিছু ইউনিক করার চেষ্টা করবেন। তো এটা আপনি মনে করেন এখান থেকে দেখতে পারলেন, আর এখান থেকে দেখুন এই জিনিসটা একটু বেশি হয়ে গেছে। তো আপনি আর এখানে যে ইয়েলো কালারটা রয়েছে এটা চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন, ইয়েলো কালারটা না রাখলেই ভালো। তো আপনি এখান থেকে এটা কপি করে নিতে পারেন, তারপর এটাকে আমরা এই মেটা ডিসক্রিপশনে এখানে পেস্ট করে দিব, যাতে আমাদের আর্টিকেলটা কেউ সার্চ করলে, সরি আমরা এদিকে আমরা টাইটেলটাই দিইনি, আমরা আবার টাইটেলটা কপি করব, আমাদের সরি আমরা এটা তো কপি করছি, এটাই টাইটেল রয়েছে, মনে করেন স্যামসাংয়ের ফোন। তো প্রথমে আমাদের টাইটেলটা থাকবে, তো এখানে আমাদের আর আমরা যেই টাইটেলটা এখানে ইউজ করব, তো এইটা আমাদের হতে হবে মেইন টাইটেল। এই মেইন টাইটেলটা আমরা আমাদের মেইন যেই ট্যাগ থাকবে উপরে, উপরে যেই টাইটেল লেখার অপশন আছে, তো এই টাইটেলে আমাদের এই টাইটেলটা থাকবে, তারপর মেটা ডিসক্রিপশন আমাদের টাইটেল থাকবে, তারপর ডিসক্রিপশনে প্রত্যেকটা প্যারার ভিতর আমরা এই মেইন কিওয়ার্ডটা ইউজ করার চেষ্টা করব। তো আশা করি আপনারা এই ভিডিওতে বুঝতে পারছেন মেটা ট্যাগ কীভাবে লিখবেন, মেটা ট্যাগ কী কাজ করে এবং মেটা ট্যাগ কীভাবে লিখতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যে কোনো মতামত। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।